শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে ডিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় অসহনীয় যানজট দায় নাকি নিয়তি এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান এবং আমাদের সাথে রয়েছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বিভাগের শিক্ষক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ প্রিয় দর্শক আপনারা যারা আছেন আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় প্রথমে সোহরাব হাসান আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের যে আজকের আলোচ্য বিষয় অসহনীয় যানজট দায় নাকি নিয়তি যানজটের বিষয়ে তো আমরা সবসময়ই কথা বলে আসছি সাম্প্রতিক সময়ে মানে দিন যতই যাচ্ছে এর তীব্রতা যেই মাত্রায় বাড়ছে তাতে নিয়ে আবারও উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে এবং আপনাদের পত্রিকাতেও সর্বশেষ আমি একটি সংবাদ দেখলাম মানে একটি মতামতি যে আর কত আগে রওনা দেওয়া হবে মানে অফিসগামী যারা রয়েছে কর্মস্থলে যাবে তারা ঘর থেকে আর কত আগে বের হলে তার কর্মস্থলে সময় মতো যেতে পারবে এই লাইনটি আসলে বলে দেয় যে তীব্রতা বা যানজটের মাত্রা কতটা অসহনীয় ধন্যবাদ আপনাকে আপনি যে লেখাটির আমাদের সহকর্মী একেম জাকারিয়া এই লেখাটি লিখেছিলেন সেটি কিন্তু রোজা শুরু হওয়ার আগে অর্থাৎ তখনই এই অবস্থা ছিল যে কখন একসময় বলা হতো যে কটার ট্রেন কটায় আসবে এখন মানুষ ঢাকা শহর থেকে মতিঝিল থেকে মিরপুরে বা উত্তরায় রওনা হয়ে কখন পৌঁছতে পারবে জানে না আজকেরই পত্রিকায় প্রথম আলোর পত্রিকায় আছে যে মিরপুর থেকে মতিঝিলে যেতে আড়াই ঘন্টা ফিরতে আড়াই ঘন্টা তো পাঁচ ঘন্টা একজন মানুষের যদি সড়ক খেয়ে নেয় তাহলে তার জীবন কী অবস্থা হয় আপনারা যে শিরোনাম দিয়েছেন দায় না নিয়তি তা নিয়তি যদি আমরা বলি তাহলে তো কোনো আলোচনারই প্রয়োজন হয় না নিশ্চয়ই দায় কারো না কারো আছে এখানে বুয়েটের সম্মানিত শিক্ষক আছেন তিনি এ বিষয়ে বিশেষজ্ঞ আমরা নাগরিক হিসেবে যে যন্ত্রণা ভোগ করি যে কষ্ট মানুষ ভোগ করে সেটি নিয়ে যে কথাটি বলতে চাই যে এভাবে কোনো দেশের কোনো শহর চলতে পারে না জনজীবন কর্মঘণ্টা একটা কি বলে যে একটা অসহনীয় অবস্থায় পৌঁছে গেছে 2018 সালেও ঢাকা শহরের যে গতি ছিল যানবাহনের গতি ছিল 18-21 কিলোমিটার এখন সেটি নেমেছে 4.5 কিলোমিটারে অর্থাৎ 16 ঘন্টা প্রায় আর 16 কিলোমিটার প্রায় খেয়ে বসে এখন আমরা যদি স্বাভাবিক গতিতেও হাঁটি তা কিন্তু 5 কিলোমিটারের অনেক বেশি আমরা 1 ঘন্টায় যেতে পারি তো সুতরাং আমরা ঢাকা শহরে যানবাহন থাকবে কি থাকবে না এটি আমার মনে হয় কর্তৃপক্ষকে বলতে হবে যে মানুষ যানবাহন ব্যবহার করবে কি করবে না করলে কীভাবে করবে আমরা বড় বড় প্রকল্প নেই কোটি হাজার হাজার কোটি টাকার কিন্তু স্বাভাবিক যে ট্রাফিক ব্যবস্থা সড়ক ব্যবস্থাপনা এটি করতে কিন্তু খুব পয়সার দরকার হয় না যেমন আমাদের এই সীমাবদ্ধতার মধ্যেও সাবেক মেয়র আনিসুল হক তিনি হাতিঝিল থেকে যে গুলশান বনানী যে একটি সড়ক সমন্বিত যে সড়ক ব্যবস্থাপনা অর্থাৎ এই এক রুটে একটি বাস চলবে এটি সম্প্রতি আরেকটি সড়কে চালু করা হয়েছিল কাশপুর থেকে ঢাকা শহর আর সেটিও কিন্তু একটা ফল দিয়েছে কিন্তু আমরা এই গত 13 বছরেও আমরা এটি সমন্বিত সড়ক যানবাহন চলাচলের যে একটি একটি কী বলে কর্মসূচি পালন সফল করতে পারলাম না এর পিছনে যে চক্র অর্থাৎ শুধু এটা স্বার্থান্বেষী মহল বললেও হবে না এটি হচ্ছে মাস্তান চক্র ক্ষমতার আশ্রয় প্রশ্রয় গড়ে ওঠা যখন যে দল ক্ষমতায় থাকে বিএনপি আমলে তখন সড়ক পরিবহনের যে নেতাদের নাম শুনেছি আজকে কিন্তু নতুন নেতাদের নাম শুনছি এবং 13 বছর ধরে সড়ক ব্যবস্থাপনা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে এবং এখন চূড়ান্ত পর্যায়ে আসছে তা আমি মনে করি যে এর এখনই জবাবদিহি প্রয়োজন এবং প্রতিকার প্রয়োজন মানুষ আর এই প্রয়োজনে ঢাকা শহরে যদি এটি ধারণ না করতে পারে আমার মনে হয় জনসংখ্যা পরিমিতির জনমিতির মিতি নিয়েও একটি সিদ্ধান্তে আসা প্রয়োজন ঢাকা শহরে কত মানুষ বহন করতে পারে ঢাকা শহর
আর কত মানুষ চলাচল করতে পারে, কত মানুষ এখানে জীবনযাপন করতে পারে, বাইরে থেকে প্রতিদিন কত মানুষ আসে, তার যদি হিসেব না থাকে সরকারের কাছে, কোনো কর্তৃপক্ষের কাছে, এবং সব কিছুই যে বিশৃঙ্খল, আমরা ব্যক্তিগত গাড়ি মোটরসাইকেলের কী বলে কয়েক গুণ বেড়েছে, কিন্তু সেই তুলনায় গণপরিবহন বাড়েনি, এবং যে গণপরিবহন চলে সেটিও চলার উপযোগী কিনা, কোনো কোনো কোথায় লাইসেন্স নেই, কোথায় লাইসেন্স থাকলে মেয়াদ উত্তীর্ণ, আবার অনেকগুলো মানে চলাচলের উপযোগী। আর ঢাকা শহর সবচেয়ে কী বলে বসবাস অযোগ্য শহরগুলোর মধ্যে একটি, শব্দ দূষণে আমরা এক নম্বর, বায়ু দূষণে দুই নম্বর, এই রকম একটি শহর আমরা দেশের উন্নয়নের মহাসড়কে যাচ্ছি বলে, কিন্তু সড়ক চলছে না। আমার মনে হচ্ছে যে এভাবে চলতে পারে না, চলতে দেওয়া উচিত নয়, এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে, বিচার করতে হবে এবং এর প্রতিকার করতে হবে। যারা দায়িত্ব পালন করতে পারবেন না তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। জি, আরেকটি বিষয়, সড়কের যে যানজটের কথা যখনই আমরা আলাপ করি, নানাবিধ কারণ রয়েছে, এর মধ্যে একটি কারণ যেটি আপনিও বলছিলেন যে ট্রাফিকের যে অব্যবস্থাপনার কথা আমরা বলছি, সেখানে ট্রাফিক আইন না মানার একটি প্রবণতাও রয়েছে চালকদের, যারা গণপরিবহন ব্যবহার করছে তাদের, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আমরা যারা জনগণ রয়েছে তারা, যেমন পাশাপাশি চালক এবং চালক সহকারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপনার কাছে এই বিষয়টি কীভাবে দেখছেন? না, এটি যদি মোটামুটি চলাচলযোগ্য হতো যে সড়কে যানবাহন চলছে, কেউ আইন মানছে কেউ মানছে না বা অধিকাংশই মানছে না, কিন্তু এখন তো যানবাহন চলছে না। আজকে প্রথম আলোর রিপোর্ট হচ্ছে, প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে ঢাকা যেন নিশ্চল মহানগর। তার নিশ্চল মহানগরে আপনি ট্রাফিক ব্যবস্থাপনা কীভাবে, পুলিশ দাঁড়িয়ে কয়টা গাড়ি থামাবে, কীভাবে থামাবে? আর একটা হচ্ছে যে আমরা এত ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা প্রযুক্তি ব্যবহার করলাম, কী বলে স্বয়ংক্রিয় সিগন্যাল, কিন্তু কোনোটাই কাজ করলো না। আমি বলছি যে সার্বিক ব্যবস্থাপনা, এখন একটি ট্রাফিক যানবাহন যানবাহন এই দুটোকে আলাদা করে দেখলে হবে না, আমি বলছি সমন্বিত, এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে, সড়ক যদি ঠিক না থাকে তাহলে আপনি ট্রাফিক ব্যবস্থা চলবে না, ট্রাফিক ঠিক না থাকলে যানবাহন যত কম হোক সেটি কাজ করবে না। কিন্তু আমাদের এখন একটা অসহনীয় অবস্থা হয়েছে, অর্থাৎ আপনি যে ব্যবস্থাপনার কথা বলছিলেন, আমাদের কাছে যে হিসেব আছে আমরা যেটি দেখতে পাই আর কি, যে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো আছে সেখানেই তো অধিকাংশ যাত্রী চলাচল করে, অথচ তারা কত অংশ সড়কের দখল করে আছে, আর প্রাইভেট কার যেগুলো আছে বা ব্যক্তিগত যানবাহন যেগুলো তারা কতটা সড়ক দখল করে আছে? এটা স্বাভাবিকভাবেই যে একটি ব্যক্তিগত গাড়িতে একজন বা দুজন চালক সহ হলে দুজন যায় বা তিনজন যান, তাতে প্রায় যে যে জায়গা দখল করে সড়কের, আর একটি বাসে যদি পঞ্চাশজন যায় তার কত, এটি গুণ দিলে হবে চার গুণ হয়তো হবে, অর্থাৎ একটি ব্যক্তিগত গাড়ি একটি বাস যাত্রীর চেয়ে চার গুণ জায়গা দখল করে এখন। এবং বাংলা ঢাকা শহরে সবাই তো আর ধনী হয়ে যায়নি, কিন্তু আমরা দেখি যে গণপরিবহনে মাত্র 60% মানুষ চলাচল করে, তাও আবার এই 60%-এর একটা বড় অংশ বাস মিনিবাসের বাইরে রিক্সা বা অন্যান্য বাহন ব্যবহার করে, কিন্তু ব্যক্তিগত যারা গাড়ি ব্যবহার করে তাদেরকে তখনই ব্যক্তিগত গাড়ি ব্যবহার থেকে বিরত রাখা যাবে যখন গণপরিবহন সঠিকভাবে চলবে, গন্তব্যে সঠিক সময়ে পৌঁছতে পারবে সবটা মিলে। এবং ব্যক্তিগত এই ব্যক্তিগত যে গাড়ির কথা বললেন, তার লাইসেন্স কে দিচ্ছে, তার আমদানির অনুমতি কে দিচ্ছে? সরকার দিচ্ছে। সুতরাং সরকারের পুরো বিষয়টা হচ্ছে সরকারের সমন্বিত পদক্ষেপের অভাব, ঘাটতি, এবং একটি স্বার্থান্বেষী মহল এই পরিবহন খাতে, পরিবহন ক্ষেত্রে যে যারা তাদের কোটারি স্বার্থ, তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ আদায় করার জন্যে একটি কী বলে জবরদস্তি করে যাচ্ছে, তারা আইন মানছে না। আপনি যে আইনের কথা বললেন, আমরা 2018 সালে সড়ক পরিবহন আইনটি তারাই আটকে দিয়েছে, এবং আমরা এই আইন নিয়ে আরও কথা বলবো, আমরা একটু শুনে আসি জনাব কাজী মোহাম্মদ সাইফুর নাওয়াজের কাছে। কাজী মোহাম্মদ সাইফুর নাওয়াজ, দীর্ঘদিন থেকেই আপনি কাজ করছেন এই সড়ক পরিবহন এবং যানজট দুর্ঘটনা এইসব বিষয়গুলো নিয়ে, সড়ক ব্যবস্থাপনা সার্বিকভাবে যদি আমরা বলি সেটি নিয়ে, পথের স্বস্তি তো আসছে না, সেই অর্থে পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন?
ধন্যবাদ। আমি আপনার যদি আজকে যে টাইটেলটা সেটা নিয়ে বলি, দায় না নিয়তি, আমার কাছে মনে হয় কি, যারা আসলে এই শহরের অব্যবস্থাপনার জন্যে কিছু মানুষ বা কিছু সংস্থা, তারা যদি দায় না নেয়, এটা কিন্তু এই শহরের মানুষের জন্য একটা নিয়তি হয়ে যাবে যে যানজটে তাকে থাকতেই হবে। কেন একটা কথা বলি, আপনি দেখেন ঢাকা শহরে যদি আপনি আজকে 40-50 বছর আগের কোনো ছবি যদি আপনি দেখেন, দেখবেন যে সড়কের পরিমাণ যা ছিল, পাশে সুন্দর একটা ফুটপাথ ছিল এবং ফুটপাথের পরে কিন্তু অনেক জায়গাও ছিল, মানুষ বাড়ল। এই যে মানুষ বাড়ছে, তখন করলে কি, মানুষ রাস্তার পাশে কিন্তু আপনি দেখা যাচ্ছে ঘর বাড়ি ব্যবস্থা আপনার হচ্ছে সমস্ত স্থাপনা করে ফেললো, কেউ কিন্তু আপনার মানে সড়কের পাশে আমার যে ভূমি ব্যবস্থাপনা কীরকম হবে সেটা নিয়ে কিন্তু আমরা কেউ তখন চিন্তা করলাম না। ফলে দেখা গেলো প্রচুর আপনার ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠল সড়ক বরাবর, সড়ক কম, আপনি দেখেন ইনফ্রাস্ট্রাকচার করলেন, গাড়ি বাড়লো, তখন আমরা সড়কের ব্যবস্থাপনাটা, সড়কটাকে আরও চেষ্টাগুলো কীভাবে বাড়ানো যায়, এই সড়ক বাড়ানো এবং ইনফ্রাস্ট্রাকচারের জন্যে সংকুচিত করে ফেললাম মাঝের যে ফুটপাথটা রয়েছে সেটাকে। আপনি দেখবেন যে আগের যত প্রশস্ত ফুটপাথ ছিল এখন সেটাও নয়, 2-3 ফিট দিতে গেলেও কিন্তু আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। অথচ যখন একটা শহরে আমরা জানি যে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং রাস্তা কম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কি, ওই যে টানা পড়েনের সংসারে কি হয়, বাড়ির কর্তাকে ঠিক করতে হয় কোনটা গুরুত্বপূর্ণ, সেটাকে সে বেশি ইনভেস্ট করে, অন্য কিছুকে রেশনিং করে। এখন দেখা যাচ্ছে আমরা উল্টোটা করছি, আমরা যেখানে আমরা দেখছি যে মানুষ পথচারীর সংখ্যা বেশি, মানুষ মানে স্বল্প আয়ের লোকজন এই শহরে বেশি চলে আসছে, তারা জীবিকার তাগিদে হোক, প্রয়োজনের তাগিদে হোক চলে আসছে। আমরা তখন করলাম কি, যেখানে আমাদের প্রয়োজন ছিল আমার আমার যে তাদের জন্য মোড়টাকে প্রোভাইড করা, তাদের মোড়টা কি, প্রথম হচ্ছে ফুট পায়ে হেঁটে চলা, দেন হচ্ছে আমার গণপরিবহন, এই দুইটার দিকে আমাদের এই দুটোকে ভালো করে পলিসি না নিয়ে আমরা কিন্তু যত সড়কের পরিকল্পনা করছি, যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি, সবগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার আমার ছোটো গাড়িগুলোকে প্রমোট করছে। এখন ছোটো গাড়ির সংখ্যা, ওই যে স্যার বললেন যে আপনার প্রায় 70% কিন্তু ঢাকা শহরে গাড়ি টোটাল গাড়ি 70% হচ্ছে আমার ছোটো গাড়ি, ছোটো গাড়িতে প্রাইভেট কার, তারপর মোটর সাইকেল, জিপ, মানে যেগুলো আমার ব্যক্তিগত গাড়ি। এখন এই ধরনের ক্ষেত্রে আমার সড়ক যতটুকু হওয়ার কথা ছিল, দেখেন আপনি যদি রাতের বেলা ধরেন 2-3টা দিয়ে কোনো একটা সড়কে যান, আপনার কাছে মনে হবে অনেক প্রশস্ত একটা সড়ক দেখবেন কিন্তু আপনি, কিন্তু ঠিক দিনের বেলায় কিন্তু আপনি দেখবেন সড়কটাকে আপনার খুব ছোটো মনে হচ্ছে। কেন? কারণ এর পাশে পার্কিং করে ফেলছে, দোকানে মালামাল রাখছে, সব রাখছে। রাস্তা আমার যতটুকু আছে, কম কিন্তু যতটুকু আছে, ততটুকু কিন্তু আমি সেটা আমার প্রয়োজনের সময় ব্যবহার করতে পারছি না, কারণ অব্যবস্থাপনা। অব্যবস্থাপনা বলতে কি, অন স্ট্রিট পার্কিং ইচ্ছে মতো করা যায়। একজন গাড়ি কিনবে না কেন, কারণ গাড়ি তার তো টেনশন নেই গাড়িটা রাখার, সে দেখা 2-3 ঘন্টা কিন্তু গাড়ি রেখে চলে যেতে পারছে। তারপর হচ্ছে যে আপনার দোকানে মালামাল সব কিছু কিন্তু যখন আমার সড়কে থাকে, কেউ যখন দেখে না, এই ছোটো রাস্তাকে আমরা সংকুচিত করে ফেলি। একটা রাস্তায় আপনি যদি 1 কিলোমিটার হেঁটে যান, আপনি দেখবেন যে এই ডান পাশে 5টা, বাম পাশে রাস্তা গলি রাস্তায় এসে মিশেছে, অর্থাৎ ছোটো ছোটো ইন্টারসেকশন। মেজর ইন্টারসেকশনের বাইরেও কিন্তু আমার ইন বিটুইন, যখন আমার পার কিলোমিটারে প্রায় আপনার 8-10টি ইন্টারসেকশন থাকে, এই শহরটা প্রাণ পাবে কীভাবে? কারণ একটু পরপরই কিন্তু আপনাকে গিয়ে আপনার থামতে হচ্ছে, কারণ প্রতি ইন্টারসেকশনে জটলা পাকাচ্ছে রিক্সা, প্রতি মানুষজন। অথচ কিন্তু আমরা বড় রাস্তাগুলোতে, আপনি যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি একটা সড়কের প্যাটার্ন দেখেন, ইন্টারসেকশন তাদের রয়েছে কিন্তু অনেক দূরে, 2 কিলোমিটার পরে একটা ইন্টারসেকশন পাবেন আপনি। আর আমাদের এখানে আপনি 200 মিটার হাঁটলে একটা দেখবেন যে গলি রাস্তার মতো এসে মিশে গাড়ি বেরোচ্ছে, রিক্সা বেরোচ্ছে, বারবার আপনাকে থামতে হচ্ছে, পজ দিতে হচ্ছে। এইভাবে কিন্তু একটা শহর আপনি চলতে পারেন। আমাদের যতটুকু সড়ক আছে, যতটুকু আমরা ততটুকু পাচ্ছি না, এবং দেন হচ্ছে কিছু অব্যবস্থাপনা। রিক্সা আপনি দেখেন, খেয়াল করে দেখেন, রিক্সা কিন্তু আপনার বিভিন্ন সড়কে এখনও চলছে। রিক্সা যখন একটা গাড়িকে গাইড করবে যে তার আগে রিক্সা পড়ে গেছে, ওই গাড়িতে আপনার স্পিড বা আপনার গতি পাবে না, তখন দেখা যাচ্ছে সে কিন্তু আপনার থেমে থেমে চলছে। গণপরিবহনের কোয়ালিটি নেই, কোয়ান্টিটিও কিন্তু আমার অনেক কম। আপনার প্রথমত হচ্ছে যে যেই পরিমাণ আছে, একজন মানুষ কিন্তু যত একটু তার যদি সচ্ছলতা আসে, সে চিন্তা করে কি, মানে সে বাসে তো আর ধাক্কা থেকে উঠতে চায় না, সে চিন্তা চায় না যে অফিসে একটু ঘেমে বা বাসের সিটে উঠে তার একটু জামাটা ছিঁড়ে যাক, এটা সে চায় না। অথচ আমাদের যে কোনো বাস আপনি দেখবেন, প্রথমে বাসটা দেখলে আমার পছন্দ হবে না, ঠিক আছে, ধরলাম আউটফিট আমার পছন্দ হলো না, কিন্তু ভেতরে যে বসার ব্যবস্থাটা সেটা তো অন্তত ভালো রাখতে হবে। আমি দাঁড়ালাম, আমার গাড়ির পরে যদি 3 জন এসে রাখে, ব্যাগটা রাখে, এটা একজন তখন চেষ্টা করে কি জানেন, একটু যদি টাকা হয় বা লোন করে কিনতে পারি, সে গাড়ির দিকে চলে যায়, ছোটো গাড়ি প্রাইভেট কার কিনে বা মোটরসাইকেল কিনে সে চলে যায়। এই যে আমি গণপরিবহনটাকে আমি ভালো করতে পারলাম না, বিপরীতে দেখা যাচ্ছে আমার যত পলিসি সব হচ্ছে আমার আমার হচ্ছে যে ছোটো গাড়ি কেন্দ্রিক, এই ব্যবস্থাটাই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করছে, অনেক
গাড়ি আনার, এখন রাস্তার তো কোনো ক্যাপাসিটি তো আমার বাড়াতে পারছি না আমি। আপনি দেখেন ঢাকা শহরে কিন্তু এমন কোনো সমীক্ষাও নেই যে আসলে কত গাড়ি আমার চলতে পারবে। এটা যদি সমীক্ষা থাকতো যে আমার ইনকামটা কত, হিসাব করে মানুষ আয় ব্যয়ের সাথে আমাকে দেখতে হবে আমার সক্ষমতা কত, সেটা যদি এক্সিড হয়ে যায় তাহলে কিছু পলিসি নিতে হবে। পলিসি কি ফার্স্ট হতে পারে, আমি যেমন সিঙ্গাপুর করেছে, তারা কিন্তু এখন ছোটো গাড়ি কিনতে যায় না, আপনার ছোটো গাড়ির টাকা থাকলে কিনতে পারবেন না, আপনাকে সরকার অনুমোদন লাগবে, অনুমতি সরকার হয়তো যখন এক্সিস্টিং যে গাড়ি আছে সেখান থেকে কোনো গাড়ি যদি ব্যক্তিগত নষ্ট হয়ে যায় কারো বা আপনার ফেজ আউট হয়েছে তখন সে হয়তো একটা গাড়ি সে লটারির মাধ্যমে পেতে পারে, আর নাইলে তাকে কিন্তু গণপরিবহন বা অন্য মোড়ে যেতে হবে। আমরা কিন্তু দেখা যাচ্ছে ইচ্ছা মতো টাকা থাকলেই কেউ কিনতে পারে এবং দেখা মোটরসাইকেল কিনতে পারে, এবং দেখা যাচ্ছে এই গাড়িগুলো কোনো আপনার কোথায় পার্কিং করার কোনো রেস্ট্রিকশন নাই। যদি পার্কিংয়েরও মানুষের চিন্তা থাকতো তাও কিন্তু সে সকালবেলা বের হওয়ার আগে চিন্তা করতো যে আমি আজকে যদি নিয়ে যাই আমি হয়তো পার্কিং ফাঁকা পাবো না, যে পরিমাণ ফাইন এটা দিতে গেলে আমার দেখা যাচ্ছে অনেক টাকা, তখন সে চিন্তা করতো আচ্ছা আমি অন্য কোনো মোড়ে যাই, আমি গণপরিবহনে যাই। আসলে এই ধরনের লোকগুলো যদি গণপরিবহনে আসতো আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে নীতি নির্ধারক বা যারা হচ্ছে এগুলো নিয়ে ভাবার উচিত কথা তারা গণপরিবহনে চলে না বলে এই মানুষের যে একটা কষ্ট দূর থেকে কিন্তু আসলে বোঝা যায় না, এই ব্যাপারটা কিন্তু হয়তো তারা ফিল করে না ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমার ভেহিকেলগুলো যেগুলো চলছে এখন কিন্তু মানুষ নিজের প্রয়োজনে যখন সে পাচ্ছে না নিজের প্রয়োজনে সে তখন কিছু ব্যবস্থাপনা করে ফেলে। এখন ছোট ছোট মাইক্রোবাসগুলো চলছে, সিএনজিগুলো চলছে, সব কিছু রাস্তায় চলে আসছে। আমি ভেহিকেলের বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছে শুনবো, আমরা একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব সরফ হাসান। যে বিষয়গুলো আসলে সাইফুন্নেস বলছিলেন নিঃসন্দেহে সেগুলো গুরুত্বপূর্ণ। একটি বিষয় এখানে বলা হচ্ছে যে গণপরিবহন কীভাবে আমরা যাত্রী বান্ধব করতে পারতাম সেটি করতে পারলাম না, এবং আপনিও বলছিলেন প্রয়াত মেয়র আনিসুল হকের কথা। আমরাও শুনছি অনেকদিন থেকেই রুট ফ্র্যাঞ্চাইজিস, রুট রেশনালাইজের যে বিষয়টি, কিন্তু আদতে সেটি আলোর মুখ দেখছে না, কিন্তু আমরাই তো বেশি বেনিফিশিয়ারি হতাম, মানে বেনিফিটেড হতাম এর দ্বারা, হচ্ছে না কেন? না হওয়ার কারণ হচ্ছে যে এই সড়ক পরিবহন খাতে যে মাস্তান চক্র আছে সেটি পরিবহন মালিক সমিতির সমিতির নামে হোক অথবা শ্রমিক সমিতির নামে হোক, বিষয়টি হচ্ছে যে প্রতিটি সড়কে একটি রুট, প্রতিটি সড়কে যে রুট ছাড়পত্র নিতে হয় গাড়ি চলাচল করার জন্যে, এবং এক্ষেত্রে এই চক্রটি যারা এর কর্তৃপক্ষ দেয় কর্তৃপক্ষের সাথে তাদের এক ধরনের অলিখিত চুক্তি আছে যে তাদের কথা মতোই কোন গাড়ি কোন সড়কে চলবে সেটি মানে নির্ধারিত হবে। সুতরাং অনেক এই যে আমরা মালিক পরিবহন মালিকদের বিরুদ্ধে অভিযোগ করছি বা তাদের আইন না মানার কথা বলছি, তাদেরও সবাই কিন্তু এই সুবিধাভোগী নয়, একটা বড় অংশ কিন্তু তারা রুট অনুমোদন পায় না বলে তারা কিন্তু বঞ্চিত হয় এবং ঢাকার বাইরে হয়তো তারা গাড়ি পরিবহন করতে বাধ্য হয়, কিন্তু এই সুবিধাভোগী এবং তারা ক্ষমতার যে যখন যে দল ক্ষমতায় থাকে সেই ক্ষমতার আশেপাশে থাকে এবং তারা এর বিনিময়ে আবার নানা মহলে নানা কী বলে পরিবহন, বিশেষ করে পরিবহন শ্রমিক নেতাদের তারা উৎকোচ দেয়, একটা অর্থ দেয় মোটা অঙ্কের। সুতরাং একটা এই চক্রটা না ভাঙতে পারলে আপনি যে যেটা বললেন বা যেটা নগরবাসীর প্রত্যাশা স্যার যেটা বললেন, আমি মনে করি যে এটি সরকারের এমন একটি টাস্কফোর্স বা এমন একটি কমিশন বা টাস্কফোর্স করা উচিত যাতে সব পক্ষের লোক থাকবে এবং শুধু সড়ক ব্যবস্থাপনার সাথে জড়িত ট্রাফিক সহ যে যারা এটি কিভাবে সমাধান হতে পারে, এবং সেক্ষেত্রে বিআরটিএর কোনো কর্মকর্তা মনে করলেন সেটি হবে না অথবা মালিক সবাই একটি বিষয় আপনার কাছে মনে হয় এই বিষয়টি বলছে যে বিশেষজ্ঞরা কিন্তু তাদের গবেষণা তাদের পর্যবেক্ষণ অনেক সময় তারা রিপোর্টে আমি যে বিষয়টা আসছি সেই গবেষণাটা আমলে নেওয়া হয় না, অমল নেওয়া না, বিশেষজ্ঞদের মতামত তো রয়েছে, কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা যারা স্বাভাবিকভাবে এই ঢাকা শহরে চলাফেরা করি আমরা যেটি দেখি সেই দৃষ্টিকোণ থেকেই, যেমন আমরা দেখছি পণ্যের ক্রাইসিসের সময় টিসিবি এগিয়ে আসছে ট্রেডিং কর্পোরেশন, ঠিক একইভাবে গণপরিবহনের যখন সমস্যা তৈরি হচ্ছে তখন তো আমাদের একটি কর্পোরেশন রয়েছে বিআরটিসি, সেই বিআরটিসির যে বাসগুলো আমরা দেখি সেগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে সরকারি কাজে সচিবালয়ে কিংবা হাইকোর্টে, সেগুলো সকালে যাচ্ছে
ওখানে বসে থাকছে এবং বিকেলে আবার দেখা যাচ্ছে তাদের কর্মচারী নিয়ে আসছে, কর্মকর্তা কর্মচারী যেগুলো নিয়োজিত তাদেরকে নিয়ে আসছে আন্না নেওয়ার কাজে। কিন্তু এই যে মাঝখানের যে সময়টুকু, মধ্যবর্তী সময়, বিরাট সময় এরা অলস বসে থাকছে, এদেরকে ব্যবহার করেও কি এই সমস্যার কিছুটা, মানে গণপরিবহনের যে ঘাটতির কথা আমরা বলছি? বিআরটিসি তো পুরোপুরি একটি লোকসানি এবং অকেজ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সুতরাং এর পিছনে জনগণের করের অর্থে কোটি কোটি টাকা ঢালা হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হচ্ছে বিআরটিএ। তো বিআরটিএ তো ঠিক করবে যে কোন গাড়ি, সেখানে তো লোকবলের নাকি সংকট সবসময় বলা, তাদের তো সবসময় লোকবলের সংকট। তা লোকবল নেওয়া হয় না কেন? লোকবলের সংকটে যে ক্ষতি, আর তার চেয়ে প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যে মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে, কোটি কোটি টাকার কী বলে যে আমরা হারাচ্ছি রাজস্ব, তো সেই ক্ষতিটা কি বড় নয়? সুতরাং এটি দেখা। আর আমাদের এখানে সড়ক পরিবহন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা এক একটা নতুন নতুন কী বলে বিষয় উদ্ভাবন করে। কখনো দেখলাম যে আমরা শিক্ষার্থীদের জন্য বাস নামানো, সেটি সফল করতে পারেনি। আর নারীদের জন্যে, নারী যাত্রীদের জন্য আলাদা বাস নামানো, সেটিও সফল হয়নি। এবং আপনি বিআরটিসি যে বলছেন যে বিআরটিসি কেন পারবে না, এবং এখন সব পরিবহনই এই গণপরিবহনগুলো আরও দুরবস্থা, যেটা স্যার বললেন যে গণপরিবহনগুলো মানুষ বাসে উঠলে তো একটা স্বাচ্ছন্দ্য পেতে চাইবে, বসতে না পারলে দাঁড়ানোর জায়গাটাও থাকতে হবে। প্রথমত যে অনেক অনেক বাসে, সব বাসে না হলেও অনেক বাসে আসনগুলো এমনভাবে করা হয় যে দুজন মানুষ পাশাপাশি বসতে পারে না। দ্বিতীয় হচ্ছে কারণ তারা দাঁড়ানোর জায়গাটা বেশি রাখে। দ্বিতীয় হচ্ছে যে নিয়মকানুন না মানার তো এটি চালক থেকে শুরু করে সবাই। আপনি যে কথাটি বলছেন যে এটি আমরা পারলাম না কেন, পারলাম না হচ্ছে কর্তৃপক্ষ চায়নি। দ্বিতীয় হচ্ছে যে চাইলেও তাদের সক্ষমতা আছে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। দফায় দফায় তো তারা মিটিং করছেন, আমরা দেখছি দফায় দফায় মিটিং করছে, এমনকি বিশেষজ্ঞদের অনেক সময় বিপদে বলে বিশেষজ্ঞদের ডাকছেন, কিন্তু তাদের পরামর্শ শুনছেন না, যে কারণে আজকে সড়ক বলো ঢাকা শহর একটা ক্যান্সার রোগীতে পরিণত হয়েছে। এখন এই ক্যান্সার সারাবে কে? এটা বলা হয়েছে যে কী বলে অসুখ সারানোর জন্য কুইনাইন, কিন্তু কুইনাইন সারাবে কে? এই অবস্থায় চলে আসছে। আমি মনে করি যে সরকারের এখনও সময় চলে গেছে অনেক আগেই, কিন্তু এখনও যদি না হয় তাহলে এই এখন 4.8 কিলোমিটার নয় কিলোমিটার প্রতি ঘন্টায় চলে, এরপর হয়তো দেখা যাবে যে মানুষ কী বলে এটি আরও নেমে আসবে, আরও নেমে আসবে, তখন মানুষ আর কোনো বাহনই ব্যবহার করবে না। আরেকটি ব্যাপার হচ্ছে যে শুধু তো সড়ক অব্যবস্থাপনা নয়, আমাদের এখানে শব্দ দূষণের কথা, বায়ু দূষণ, মানুষ গ্যাস, সম্প্রতি এই দেখুন রোজার সময় যেটি গ্যাসের ইফতার সেহরির সময় মানুষের এটি প্রয়োজন, তখন গ্যাস নেই, পানি নেই, এবং ঢাকা ওয়াসা যে পানি সরবরাহ করে সেই পানি খাওয়া যায় না। মানুষ ব্যবহার করবে তাহলে এই পানি খাওয়ার জন্য আবার এই গ্যাস ব্যবহার করতে হয়, সুতরাং এখানেও কোটি কোটি টাকা যায়। তো সবটা মিলে একটা মানে কী বলে আমরা নৈরাজ্যের রাজ্যে বসবাস করছি। আমি আসবো আবার আপনার কাছে। জনাব সাইফিনাজ, যেই বিষয়টিতে আপনি শেষ করছিলেন যে ভেহিকেল ব্যবস্থাপনার কথা বলছি, ভেহিকেল ব্যবস্থাপনার কথা যদি বলি, দেখেন আমরা জানি যে গাড়ির সংখ্যা বাড়ছে, সড়ক বাড়াতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমরা সড়কের উপর এই যে নতুন নতুন গাড়ি আসছে, আমরা যানজট কমাতে চাই, আমাদেরকে এই রোড কেন্দ্রিক যে পলিসি সেটাকে চেঞ্জ করে আমাদের কিন্তু আরও কিছু মোড রয়েছে, যেমন আপনার ওয়াটারওয়ে রয়েছে, রেল রয়েছে। আপনার দেখেন একবার কিন্তু ঢাকা শহরে আপনার ওয়াটার বাস চালু করা হলো, এবং এটা আমার কাছে মনে হয় অনেকটা ইচ্ছাকৃতভাবেই কোনো একটা বন্ধ করে দেওয়া হলো। কেন ইচ্ছাকৃত বলছি, কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এগুলো চলছিল, আপনি দেখবেন ওইখানে যাওয়ার যে রাস্তাটা, যেখান থেকে আপনি গাবতলি থেকে যে যাবেন, আপনার গরুর হাটের ভিতর দিয়ে যাওয়ার একটা নোংরা একটা রাস্তা ছিল, মানুষ ওই পল্টনে উঠতো। এই যে ব্যবস্থাপনা ঠিক না থাকার কারণে মানুষও আগ্রহ হলো না, পাশাপাশি প্রচারের একটা অভাবের কারণে দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেলো। অথচ কিন্তু দেখেন ঢাকা শহরে আপনার যদি ক্যানেলগুলোকে যদি আমরা অ্যাক্টিভ করে, এখন কিন্তু উত্তর সিটি কর্পোরেশন একটা ভালো উদ্যোগ নিচ্ছে ক্যানেল
আপনার উদ্ধার করে ফুটপাথ করে পাশাপাশি যদি ক্যানেলগুলোতে নাব্যতা নিয়ে এসে যদি আমরা ওয়াটার বাস চালু করতে পারি তাহলে কিন্তু দেখা যায়, এবং সেগুলো যদি আপনার স্ট্র্যাটেজিক লোকেশনে হয়। কেন বললাম, কারণ হাতির ঝিলে কিন্তু অনেক ওয়াটার বাস চলে, কিন্তু দেখা যাচ্ছে এটাকে এটার চাইতে বেশি ভিড় থাকে ওই যে রাস্তায় মাইক্রো ছোটো ছোটো মাইক্রোবাসে। কেন, কারণ মানুষ বুঝে যে মাইক্রোবাসে সে যদি সে উঠে তাহলে সে একেবারে তার কাছাকাছি কারণ বাজার বা যেখানে তার পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট সেখানে কাছে যেতে পারে, কিন্তু ওয়াটার বাসে করে গেলে দেখা যাচ্ছে এমনটা জায়গায় নামতে সেখান থেকে আবার তাকে 1 কিলো হাঁটতে হয়, ফলে কিন্তু আগ্রহ হয় না। তো এই স্ট্র্যাটেজিক লোকেশনগুলোতে আমার যদি আমি পয়েন্টটা ঠিক করতে পারি আমার ওয়াটার বাসের, আমি তো ক্যানেল প্রজেক্টের মাধ্যমে অনেক মোড শিফট করতে পারি। রেল আপনি দেখেন, ডেমো ট্রেনগুলো কিন্তু প্রায় 20 জোড়া ছিল, প্রত্যেকটাই নষ্ট, একটা মনে হয় শুধু চলে কোনো ধুকে ধুকে। আপনি অথচ দেখেন আমাদের কত একটা সম্ভাবনা ছিল, যদি আমরা ডেমো ট্রেনটাকে আমি যদি ওই অফিস টাইমে ফ্রিকোয়েন্ট চালাতে পারতাম আপনার সেই গাজীপুর থেকে নারায়ণগঞ্জে মধ্যবর্তী তেজগাঁও বনানী ইত্যাদি উত্তরা রুটগুলোতে আপনি দেখবেন প্রচুর মানুষ কিন্তু এখানে চলে আসতো এবং স্বাচ্ছন্দ্যে আসতো, কারণ সে অল্প সময় চলে আসতে পারে। যেখানে আপনার মতিঝিল থেকে কমলাপুর থেকে উত্তরা যেতে লাগবে যদি 3 ঘন্টা, সে 30 মিনিটের ভিতরে যেতে পারে। তাহলে কেন আমরা সেটা করছি না? আপনি মানুষ আসবে ট্রেনে করে কমলাপুরে, আপনি বর্ডার ডিপো বাস আপনি ফ্যাসিলিটি রাখেন যেখান থেকে মানুষ তার গন্তব্যে রিক্সা সিএনজি রাখেন যেতে পারে। এই যে পলিসিগুলো নেই, আমরা কিন্তু যা করছি রাস্তা কেন্দ্রিক, রাস্তা নাই গাড়ি আনছি, অথচ এ আমাদের মোডগুলো ছিল সেটা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি না। এই মোডাল শিফটটা আমাদের খুব জরুরি। রাস্তা আপনি বিআরটি করেন, এমআরটি করেন, তার চাইতে ভালো সুফল দিবে যদি আমরা একটু ক্যানেল প্রজেক্ট করি, মাল্টি মোডালে যেতে হবে আমাদেরকে, তাহলে কিন্তু আমি শিফট করতে পারবো। আদার সড়কের চাপ বাড়বে এবং আস্তে আস্তে কিন্তু ওই যে গতি এখন প্রায় দেখা যাচ্ছে 7 বা 8 আছে, কখনো কখনো দেখবেন আপনার ইমার্জেন্সিতে 4 নেমে আসে, ইদানিং 4 নেমে আসছে, 4-5 নেমে আসছে, এটা আস্তে আস্তে ফিক্সড হয়ে যাবে 4-5, তখন কিন্তু দেখা যাবে আপনি আর মানে চলাফেরার উপযোগী আর থাকছে না শহরটা। জি, অসংখ্য ধন্যবাদ, আমি আসবো আর একটা বিরতি নিয়ে আসি। আমি প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান। আরেকটি বিষয় আসছে এর মধ্যে, বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, রাজধানীতে তাদের উন্নয়ন প্রকল্পের কারণেও কি এই যে যানজটের বিড়ম্বনা সেটি বলা হচ্ছে, এবং বিশেষ করে গণমাধ্যমে একটি বিশেষ, যেমন যেই সব এলাকা দিয়ে মেট্রো রেল চলছে এখন কাজীপাড়া শেওড়াপাড়া বা মিরপুরের এই রাস্তায়, দীর্ঘদিন থেকে এই এলাকার লোকজনকে এই দুঃসহ অবস্থাটা সহ্য করতে হচ্ছে, মানে এরও কি একটা নিয়মমাফিক পরিকল্পনা থাকবার কথা কি না? ঠিক একইভাবে আমরা ভিন্ন চিত্র দেখি, এই মেট্রো রেল কিন্তু আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক যে সম্মেলন কেন্দ্র তার পাশেই যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিস বা ক্যাবিনেটের মিটিং হয় যেখানে, এই জায়গাও কিন্তু মেট্রো রেলের উন্নয়ন প্রকল্প ছুঁয়ে গেছে এই অংশটুকু, কিন্তু এখানে আমরা সেরকম অসহনীয় যানজট কিংবা সেই ধরনের দুর্ভোগ দেখতে পাই না। এটি কি একটা রাষ্ট্রের বৈষম্য, বা এটিও যদি কেউ প্রশ্ন তোলে কীভাবে দেখছেন বিষয়টি? না, এটা হচ্ছে যে আমরা উন্নয়ন প্রকল্প বা পরিকল্পনা নেয়ার ক্ষেত্রে যে গলদ, আপনি এখন বলছেন যে এই যে মেট্রো রেল 2-2.5 বছর ধরে মানুষ অসহনীয় যন্ত্রণা এবং কষ্ট ভোগ করছে, ভোগান্তি ভোগ করছে। এর আগে আমরা উড়াল সড়কের প্রকল্প দেখলাম, উড়াল সড়কের নানা গল্প যে উড়াল সড়ক হলে ঢাকা শহরে কোনো যানজট থাকবে না, কিন্তু তার পরে দেখা গেল যে উড়াল সড়ক কোনো কাজে দিচ্ছে না, এবং কাজে হয়তো ক্রমবর্ধমান যে মানুষের চাপ, যানবাহনের চাপ, সেটি সামাল দিতে পারছে না। এখন মেট্রো রেলও কতটা পারবে, এখানে স্যার আছেন বলতে পারবেন যে এই যে মেট্রো রেল কারণবাজারেই একটি স্টেশন হচ্ছে, এই এই স্টেশনে যদি 150 থেকে 200 মানুষ নামে যাত্রী, আবার 150 থেকে 200 যাত্রী উঠে একই সময়, প্রথমত হচ্ছে তারা উঠে তারা উঠলেন কষ্ট করে এসে, কিন্তু তারা যারা নামবেন তারা নেমে কোথায় যাবেন? সবাই তো আর কারণবাজারের বাসিন্দা নয়, বা কারণ বাজারেই তাদের কাজ না, সুতরাং তাদের যাওয়ার জায়গাটি আছে কি না, এবং এত এত ঘনবসতিপূর্ণ বা এত স্থাপনায় আকীর্ণ, যেমন মানুষের তো শ্বাস নেওয়ারই কোনো সুযোগ নেই, সেখানে এই মানুষগুলো কোথায় যাবে? তো সুতরাং এই মেট্রো রেল কতটা কার্যকর করবে? আচ্ছা, মেট্রো রেলের একটা নির্দিষ্ট যে সড়ক, সেটি আমরা উত্তরা থেকে যদি কমলাপুর পর্যন্ত ধরি, এর বাইরে যে ঢাকা শহরের যে বিশাল অংশ এবং বাসিন্দা, তারা কোথায় যাবে? এখন মেট্রো রেল বাড্ডার মানুষটি তো মেট্রো রেলের সুবিধা পাবে না, বা সুবিধা পেতে তাকে অনেক দূর আসতে হবে। সুতরাং এই পরিকল্পনায় তো গলদ আছি। দ্বিতীয় হচ্ছে যে আমরা আবার পাতাল রেলের করছি, কিন্তু এই পাতাল রেল, মেট্রো রেল, ফ্লাইওভার,
এর ভার বহন করতে পারছে কিনা, অর্থাৎ এই ভার বহন করে অবশ্যই আমরা যে কোনো এবং বিশাল বিশাল ভবন তৈরি করছি, উচ্চ বহুতল ভবন, এই এখানে মানুষ তো থাকে, মানুষ চলাচল করে, সে ভার বহন করতে পারাটা কঠিন। এবং দু বছর আড়াই বছর একটা করোনার একটি করোনাকালের একটা অজুহাত, সরকার প্রতিটি প্রকল্প যে বিশেষ করে বড় প্রকল্পের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা থাকে, যে অর্থ ব্যয়ের লক্ষ্যমাত্রা থাকে সেটি কয়েক গুণ ছাড়িয়ে যায়, যে সময়ের লক্ষ্যমাত্রা থাকে তাও তারা কখনোই করতে পারে না। তো সুতরাং এই এক্ষেত্রেও একটি অভিযোগ আছে যে ক্রমাগত সময় বাড়ানোর পেছনে বরাদ্দ বাড়ানোর একটা কৌশল থাকে, কৌশল বা অপকৌশল। এবং এক্ষেত্রে যারা আমাদের উন্নয়ন সহযোগী তারা যে খুব সাধুপুরুষ তাও নয়, কারণ তাদেরও বিরুদ্ধে দুর্নীতি এবং উৎকোচের নানা রকম অভিযোগ আছে এবং প্রমাণও আছে। সুতরাং এইটি কীভাবে এটি করা যাবে, কিন্তু আমরা চাই যে অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের সুখের জন্যে বা স্বাচ্ছন্দ্যের জন্যে আমরা কষ্ট স্বীকার করতে রাজি আছি, কিন্তু সেটি কতটা, আবার এর ফল কতটা দেবে সে ব্যাপারেও যারা সড়ক ব্যবস্থাপনার বিশেষজ্ঞ তারা বলতে পারবেন যে আমাদের এই এখনকার যে উন্নয়ন এবং যে কোনো উন্নয়ন প্রকল্প আমাদের সড়ক থেকে শুরু করে অন্য যে কোনো খাতে দেখা হয় বিষয়টিকে 5 বছর 10 বছর বড় যে 15 বছর সামনে রেখে এটি আরও দীর্ঘমেয়াদী করা উচিত। 50 বছর পর ঢাকা শহরের চিত্রটা কী হবে, তখন এই মেট্রোলকে কি কোনো কাজে লাগবে বা কতটা কাজে লাগবে, আমার মনে হচ্ছে যে এইভাবে। এবং এখন ঢাকা শহরে আজকে যে জনসংখ্যা যদি 1.5 কোটি ধরি, তো এটা যদি 2.5 কোটি হবে যখন, তখন কীভাবে চলাচল করবে, তখন মানুষ কোথায় যাবে, তখন এই এই সড়কে মানুষ, আমরা যদি সমস্ত প্রাইভেট কার বাদ দিয়ে শুধু গণপরিবহনে মানুষ চলাচল করে, তাহলে তো এই গণপরিবহন এই সড়কে ধারণ করতে পারবে না। সুতরাং সবটারই একটি সমন্বিত দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী পরিকল্পনার ভিতরে প্রকল্প নেওয়া উচিত, উন্নয়ন প্রকল্প। এবং তার এই উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে, আমরা বড় বড় উন্নয়ন প্রকল্প হাজার হাজার কোটি টাকার, এর জবাবদিহি কতটা আছে, স্বচ্ছতা কতটা আছে, সেটাও কিন্তু জনগণের করের অর্থে যেহেতু পরিচালিত এই প্রকল্পগুলো, জনগণই যে এর দায় বহন করতে হচ্ছে, আজকে কষ্ট ভোগ করছে, কিন্তু ভবিষ্যতে যে এটি সুফল দেবে তার নিশ্চয়তা কতটা, সেই প্রশ্নও থেকে যায়। অসংখ্য ধন্যবাদ, আসবো হয়তো আপনার কাছে আবারও। কাজী সাইফুল নওয়াজ, যে প্রসঙ্গটি উল্লেখ করছিলাম যে উন্নয়ন প্রকল্প নিতে তো বাধা নেই, অবশ্যই উন্নয়ন প্রকল্প উন্নয়নের মতো উন্নয়ন কর্মকাণ্ড চলবে সেটি, কিন্তু যানবাহন চলাচল বা যান চলাচল জনজীবন স্থবির করে তো সেটি নয়, সেই জায়গায় কি আপনার মনে হয় একটি পরিকল্পনা থাকা উচিত কিনা, যে কোনো উন্নয়ন প্রকল্প নেয়ার ক্ষেত্রে যানবাহন বা জনগণ কীভাবে চলবে, জনজীবন কতটা স্বাভাবিক থাকবে, নির্বিঘ্ন থাকবে, সেই বিষয়টি কীভাবে দেখছেন? ধন্যবাদ। উন্নয়ন প্রকল্প অবশ্যই হয়তো আমাদের সময়ের প্রয়োজন নিতে হতে পারে, বিআরটি এমআরটির মতো যে প্রকল্পগুলো আমরা নিচ্ছি, কিন্তু সেখানে একটা গাইডলাইন রয়েছে, যেমন মাস র্যাপিড ট্রানজিটের আমার অনেকগুলো অপশন রয়েছে, বিআরটি এমআরটি লাইট ট্রেন, এবং সেখানে ইকোনমিক্যালি একটা বলা হয় যে যদি 40%-এর বেশি বিসিআর বেনিফিট কস্ট রেশিও যদি 40% বা তার বেশি হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে, সেটা ইকোনমিক দিক থেকে। পাশাপাশি হচ্ছে যে এগুলো কিছু আপনার ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন আপনি কনস্ট্রাকশন অনেক সময় ধরে করতে হয়, একবার করে ফেলার পরে চাইলে আপনি এটাকে সহজে চেঞ্জ করতে পারবেন না। এই প্রকল্প বিআরটি এমআরটি প্রকল্পগুলোতে সাউন্ড পলিউশন হয়, আপনার হচ্ছে যে ভাইব্রেশনের কারণে দেখবেন আশেপাশে ঘরবাড়িগুলো কিন্তু স্থাপনাতে, কিন্তু যেটা পরে বোঝা যাবে যে আপনার দেখা যায় অনেক দিন ধরে চলার ফলে আশেপাশে ঘরবাড়িগুলোর আপনার ভূমি ইয়েতে আপনার সাপোর্টিং ফাউন্ডেশন কিন্তু দুর্বল হয়ে যায়, এগুলো সব কিছু আছে। পাশাপাশি আমাদের দেশে যেটা যুক্ত হচ্ছে সেটা দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার ফলে কিন্তু দেখা যাচ্ছে সড়কে যানজট যেমন রয়েছে, ওই আশেপাশে এলাকার কিন্তু লোকজনের ব্যবসা বাণিজ্য কিছুই কিন্তু হচ্ছে না। দেখেন আপনার প্রত্যেকে ধুলোর একটা জগতে আছে, কাস্টমার কিন্তু আসে না বা সেখানে আগ্রহ না, এটা তো আছেই। পাশাপাশি একটা রেশনিং করতে হচ্ছে কোনটা জরুরি, দেখেন ওখানে আরএসটিপিতে কিন্তু ছিল, প্রথমে ছিল হ্যাঁ আপনি ফ্লাইওভার করবেন, বিআরটি এমআরটি করবেন, কিন্তু প্রথমে ছিল আপনার হচ্ছে যে আপনার গণপরিবহনকে ভালো করা। আপনি একটু খেয়াল করে দেখেন কিছু না কিছু বিভিন্ন প্রজেক্টে এক একটা প্রজেক্টের পার কিলোমিটার কস্ট প্রায় কয়েক হাজার কোটি টাকা। যদি একটা প্রকল্পের মাস র্যাপিড ট্রানজিট একটা প্রকল্পের কস্ট যদি ধরলাম আমি 1,000 কোটি টাকা হয় পার কিলোমিটারের কস্ট, সেই 1,000 কোটি টাকা দিয়ে একটা ঐকিক নিয়মে যদি অঙ্ক করি আমরা, 1 কোটি টাকা দামের বাস কিনলেও 1,000 বাস নামানো যেত, 2 কিলোমিটার খরচ করে 2,000 বাস নামানো যেত, ভালো বাস যেগুলো এসি বাস 1 কোটি টাকা দামের,
এই বাসগুলো যদি আমি প্রায়োরিটি করতাম যে হ্যাঁ এই বাসগুলো আনলাম, পাশাপাশি এই বাসগুলোর জন্য আমি যদি তিন লেনের রাস্তা যেখানে যেখানে আছে অন্তত সেখানে আমি অন্তত এটাকে প্রায়োরিটি একটা লেন দিব যেখানে কিনা সে চলতে পারবে, অন্য কোনো গাড়ি এখানে আসলেই অ্যাজ গুড অ্যাজ অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িকে যেমন সাইড দেওয়ার অপশন থাকে তাকে সাইড দিয়ে চলে দিতে হবে। যদি করতাম আমি অনেক ব্যক্তিগত গাড়ির মানুষকে কিন্তু এখানে তুলে নিয়ে আসতে পারতাম। সফলতা হচ্ছে তখন যখন আমি ছোট গাড়ি যার ব্যক্তিগত গাড়ি আছে সেও যখন আমার এই গণপরিবহনে উঠবে সেটা হচ্ছে আমার সফলতা। যার কোনো কিছু কোনো দিকে যাওয়ার উপায় নেই সে যখন গণপরিবহনে আসবে সে তো আসতো এমনিতেই, আপনি ভাঙা বাস দিলেও সে আসতো। সো ভালো গাড়ি দিয়ে ওই লোকগুলোকে যদি আমি নিয়ে আসতে পারি সেটা সফলতা ছিল। পৃথিবীর বিভিন্ন দেশ করেছে কি জানেন, ইউরোপে বিশেষ করে আপনার দেখবেন সিটি সেন্টারে আপনার বাস ঢুকতে পারে, সাইকেল ঢুকতে পারে, হেঁটে ঢুকতে পারে, কিন্তু যদি প্রাইভেট কার ঢুকতে হয় তাকে একটু ঘুর পথে আসতে হয়। এটা পলিসিটা তারা কেন নিয়েছে, কারণ গাড়ি কিন্তু প্রথমে আবিষ্কার হয়েছে সেই ইউরোপ আমেরিকাতেই, এবং তারা কিন্তু সবচেয়ে বেশি কিনেছে, তারাও তাদেরই সবচেয়ে বেশি গাড়ি আছে, যানজট তাদেরই সবচেয়ে বেশি, কিন্তু তারা পলিসিটা করেছে কি আপনি গাড়ি কিনতে আপনাকে বাধা দিব না আমি, কারণ ব্যক্তিগত গাড়ি এটা ওখানে প্রয়োজন হয় সবারই, কিন্তু আপনাকে রুটটা এমনভাবে করবো যদি আপনি গাড়ি নিয়ে যান আপনার সময় যদি লাগে এক ঘন্টা, আপনি যদি বাসে যান আপনার সময় লাগবে 40 মিনিট, হেঁটে গেলে হয়তো এই আধা ঘন্টা, সাইকেলে গেলে আপনি আধা ঘন্টা। অর্থাৎ মানুষ তখন নিজেই চিন্তা করে নেয় যে আসলে কোন মোড়ে আমি গেলে সহজ হবে। আমরা কিন্তু যে কেউ যে কোনোভাবে কিন্তু প্রাইভেট কার নিয়ে চলে যেতে পারি ডোর টু ডোর সার্ভিস। মেজর রোডগুলোতে এরকম কিছু পলিসি নেওয়া, কিছু আপনার রুট ঘুরিয়ে দেওয়া, ওই রুটে প্রাইভেট কার নিলে আপনি জ্যামে পড়বেন, সব পড়বেন, সব আপনি পড়বেন, এটা শিওর। কিন্তু যদি আপনি বাসে যান, ভালো বাস তো প্রথমে নিয়ে আসলাম, এবার যদি আপনি বাসে যান এই রুটে আপনি যদি উত্তরা থেকে মতিঝিল আসেন হয়তো বা এমন হতে পারে মহাখালী থেকে আপনার ওই যে আপনার বাংলা মোটর বা মগবাজার পর্যন্ত এখানে শুধু আপনার গণপরিবহন চলবে, এবং ব্যক্তিগত গাড়িতে যদি আর পাঁচজনের বেশি চলে তাহলে সে চলতে পারবে। তাহলে কিন্তু দেখা যায় মানুষ আদারওয়াইজ তাকে ঘুর পথে হয়তো যেতে হবে, তখন মানুষ কিন্তু নিজেই চিন্তা করবে গণপরিবহনে চলার জন্য। সো আমাদের কিন্তু গণপরিবহনকে যেমন ভালো করতে হবে, অন্য মোড আপনি করবেন প্রাইভেট কারের উপর আমাদের কারো কোনো মানে অপছন্দ কোনো ব্যাপার না, শত্রুতা না, কিন্তু সময়ের প্রয়োজন কিছু পলিসি নেওয়া দরকার যেটা পৃথিবীর বিভিন্ন দেশ নিচ্ছে, এমন না যে এটা আমরা এখন আবিষ্কার করতে বলছি, পৃথিবীর বিভিন্ন দেশ নিয়েছে গুড এক্সাম্পলগুলো, বেস্ট এক্সাম্পলগুলো নিয়ে এসে কিন্তু আমরা চাইলে গণপরিবহনের দিকে মানুষকে আকৃষ্ট করতে পারি। ভাড়া এখানে সাবসিডি দেওয়া যেতে পারে, ফুয়েল ফুয়েলে থেকে সাবসিডি দেওয়া যেতে পারে, ভালো করা যাতে কিনা মানুষ চিন্তা করে যে না আমি আমি হয়তো প্রাইভেট কারের জন্য ফুয়েলের রেট একটা, গণপরিবহনের জন্য রেট হয়তো আরেকটা, যাতে মানুষ উদ্বুদ্ধ হয় গণপরিবহন ব্যবহার করা। আর যখন ওই ভদ্রলোক বা ভালো মানুষ যারা হচ্ছে সচ্ছল যারা গাড়ি চল তারা যখন গণপরিবহন তখন অটোমেটিক দেবেন এটা চেহারাও চেঞ্জ হয়ে যাবে। আপনার মানুষ কিন্তু তার পরিবেশের সাথেই কিন্তু আচরণ করে, পরিবেশের মতোই আচরণ করে। সো দেখেন দেখবেন যে তখন ওই গাড়িগুলোর আপনার অপ্রয়োজনীয় বেপরোয়া হবে না, প্রতিযোগিতা করবে না, এবং ফাইনালি বাস রুট রেশনালাইজেশন অবশ্যই জরুরি, যেটা কিনা যেটা কোনো বিকল্প নাই। এটাও অনেক ক্ষেত্রে আমি খুব ভয় পাই এখন যে পরীক্ষামূলকভাবে যেগুলো করছে সেগুলোকে হয়তো ইচ্ছাকৃতভাবেই ব্যর্থ প্রজেক্টে পরিণত করার একটা প্ল্যান থাকতে পারে কারো কারো, কিন্তু এটাকে অবশ্যই সরকার একটা ইয়ে দিতে হবে, কারণ পৃথিবীর সব দেশ যেখানে বলেছে ভালো সফল হয়েছে সেখানে আমরা যদি এটাকে মানে দেখা যাচ্ছে আমাদের দেশে যদি আমরা চালাতে না পারি তাহলে দায়টা পুরোটাই কিন্তু কর্তৃপক্ষের, কারণ এটা একটা ভালো সায়েন্স সবসময় এক জায়গায় A+B হোল স্কয়ারের সূত্র বাংলাদেশে যা আমেরিকাতেও তা, সো এটা এখানে এসে চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না। সো এই ব্যাপারটা কিন্তু আমাদের রুট রেশনালাইজেশন সমস্ত ফ্যাসিলিটি দিয়ে এটাকে আকৃষ্ট করতে হবে, এবং এখানে কিন্তু তাদের সুবিধা বোঝাতে হবে চালক মালিকদেরকে যে এখানে সুবিধাটা কী, তাহলে কিন্তু আমরা রেশনালাইজেশন আনতে পারবো, মানুষকে উদ্বুদ্ধ করতে পারবো, সুন্দর একটা সিস্টেম আমরা কিন্তু পেতে পারবো গণপরিবহনের। জি সৌরভ ভাই যদি যুক্ত করেন কিছু শেষ করবো আমরা। যেটা বড় হচ্ছে সরকারের নীতি নির্ধারকরা এসব জানেন না তা নয়, কিন্তু কেন তারা নিচ্ছেন না এই সিদ্ধান্ত, যেটি অধিক মানুষের অধিক মানুষ যা দ্বারা সুফল পাবে এবং কী বলে ব্যয়ও কম হবে। কিন্তু সরকার বড় বড় প্রকল্প নিয়ে এটি কোন দিকে নিয়ে যাচ্ছে, এবং অনেকেই বলেন যে এর পিছনে অন্য কারণ আছে, অর্থাৎ বড় প্রকল্প মানে বড় কমিশন, বড় সুবিধা ব্যক্তিবিশেষ বা গোষ্ঠী বিশেষের, তার থেকে বেরিয়ে এসে যেটা বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক বিজ্ঞানকে তো অস্বীকার করে চলা যাবে না। গায়ের জোরে কিন্তু রাস্তায় যেমন গাড়ি চালানো যায় না, গায়ের জোরে দেশও চালানো যায় না, তার একটা নিয়ম পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে চলতে হবে সব ক্ষেত্রে, সড়কের ক্ষেত্রে সেটি, সেবার ক্ষেত্রে, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে। আমার মনে হচ্ছে যে সরকার এক ধরনের অসহায়, কার কাছে অসহায় আমাদের খুঁজে বের করা দরকার, সরকার যাদের কাছে অসহায় তাদের খুঁজে বের করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কেন সরকার এই যে আমরা ওয়াটার বাস সফল করতে পারলাম না, ঢাকা শহরের তিন দিকে নদী, সেখানে এটা পারা গেল না,
একবার শোনা গেল বৃত্তাকার ট্রেন দেওয়া হবে, বৃত্তাকার বাস সার্ভিস করা হবে, তাও হলো না। এই সরকার এগুলো ছিল ছোট ছোট প্রকল্প, কিন্তু সেগুলো না যে এই উড়াল, এবং বলা হলো যে উড়াল সড়ক হলে সব সমস্যার সমাধান হবে। উড়াল সড়কে এই যে সাইফুন্নেওয়াজ যে কথাটি বললেন অধ্যাপক, আপনার এই যে এই প্রকল্পের নামে যে ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হয়েছে, বিশেষ করে মৌচাক থেকে এই বাংলা বাজার বাংলা মটর এখানে যতগুলো দোকানপাট ছিল এই দেড় দুই বছর বা তারও বেশি, এবং তারা যে কোনো প্রকল্প নিলে প্রথমে এক বছরে হলে এটা দু বছর করে, দু বছর হলে তিন বছর করে, এবং সেখানকার অনেকে ব্যবসা বাণিজ্য তুলে নিয়েছে, অনেক মেডিকেল ওখানে অনেক ক্লিনিক ছিল, হাসপাতাল ছিল, সেগুলোও তুলে নিতে বাধ্য হয়েছে। তো এরকম সব জায়গায় এই যে মিরপুরের একজন কী বলে আমাদের সম্প্রতি একজন চিকিৎসককে ছিনতাইকারী রাখতে পড়লো, সেটা এখন জানি না যে ওই অন্ধকার আচ্ছন্ন এবং সড়কটি অপ্রশস্ত ছিল মেট্রো রেলের কারণে সেটিও একটা কারণ হতে পারে, এবং এই কী বলে ছিনতাই এগুলোও বেড়ে গেছে, কিন্তু এই প্রকল্পের নামে যে সব জায়গায় জনগণের চলাচলের স্বাভাবিক যে ব্যবস্থা, স্বাভাবিক যে অবস্থা সেটি যেখানে ব্যাহত হয়েছে সেখানে অপরাধও বেড়েছে, ছিনতাই বেড়েছে, এবং মানুষ ভোগান্তির শিকার তো নিহত। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।